লেবার করে আসে তারা দাম নাই তো কারণ যারা মামা খালু আছে তার টাকা দিয়ে পরে তারা অবশ্যই চাকরি হয় যেহেতু মনে হয় একটু পরে আসবে দূরে তো খাবার দাবার কিছু নাই কি যে করি কোনো খাবার দাবার নেই ভালো লাগতেছে না কিছু ভাইয়া তুমি এখানে আমি তোমাকে কত জায়গায় খুঁজতেছি আমি তো একটু আগে আসলাম না এমনিতেই ভালো লাগতেছে না তো এখানে একটু বসে আছি আর কি ভাইয়া ঘরে তো খাবার কিছু নেই আর আমার অনেক ক্ষুধাও লাগছে কি করবো রে খিদে তো আমারও লাগছে অনেকদিন তো কাজ করবো নাই বাবা এত টাকা দিয়ে পড়াশোনা করালো আজ বেকারত্ব জীবন বড় অসহায় রে আজকে যদি বাবার বেঁচে থাকতো তাহলে হয়তো ভাই দিনটা দেখা লাগতো না এত টাকা দিয়ে পড়াশোনা করলাম আজকে ঠিকভাবে তো কিন্তু বড় খাওয়া খাবারও খাওয়াতে পারতেছি না বেকারত্ব জীবন বড় অসহায় রে আচ্ছা ঠিক আছে তুই স্কুলে যা স্কুলে গিয়ে আমি একটা খাবারের বা কিছু একটা খাবার ম্যানেজ করতেছি হ্যাঁ ভাইয়া এসে খাবার পাবো তো হ্যাঁ অবশ্যই পাবি ঠিক আছে যা হ্যাঁ সাবধানে যাস কার সাথে ঝগড়া করিস না বেকারত্ব জীবনটা বড় অসহায় এই শহর শুধু চিনে টাকা টাকা যা টাকা আছে মামা খালু আছে তারই চাকরি হইতে হয় আজকে আমার কেউ নেই বলে চাকরি হচ্ছে দেখি ডুবে যাই আজকে একটু লাস্ট চেষ্টা করে দেখি সে একটা করতে পারি কিনা তুমি আসছো স্কুল থেকে হ্যাঁ ভাইয়া আমার কিন্তু অনেক খিদা লাগছে তুমি খাবার পাইছো ভাই আমি চেষ্টা করলাম ভাই কিন্তু পাইনি তুমি বাসা যা আমি নিয়ে যাবো হ্যাঁ আচ্ছা দেখুন দেন ভাই
এখন কোন লোকজন লাগতেছে না? না আপাতত লাগতেছে না, তো আমাদের লোক আছে ভাই। একটা চা দিলে আমার খুব ভালো হতো ভাই। এখন তো আসলে নিয়োগ দেওয়া আমাদের হয়ে গেছে ভাই, লোক নিয়ে নিছে। আপনার কোন পোস্ট খালি নাই? না ভাই, চাকরি দিলে আমার জন্য খুব ভালো হতো ভাই। বেকার, লেখাপড়া শেষ করছি ভাই, আপনি যে কাজে দেবেন আমি পারবো ভাই। আসলে আমাদের তো লোকের ওই মানে অভাব নাই, আমাদের সব ধরনের লোক আছে ভাই। কোনো শিফটিং এরকম হয় না? এখন কোনো পোস্ট আমাদের খালি নাই। আপনি লেখাপড়া শুরু করুন, সব পড়াশোনা শেষ করুন। বুঝতে পারছি, আমাদের যে যে ধরনের লোক লাগে সব ধরনের লোক আছে। বেকারের কি আসলে বাংলাদেশে কোনো দাম নেই ভাই? আসলে বেকার, এত টাকা দিয়ে পড়াশোনা করলাম, চেষ্টা করেন ইনশাল্লাহ, রেজেকের মালিক তো আল্লাহ, চেষ্টা করেন হয়ে যাবে, এখানে না হয় অন্য কোথাও হবে। হবে না ভাই? না, আমাদের এখানে আপাতত খালি নাই ভাই। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক, আসসালামু আলাইকুম। মহাজন তো নাই, এখন তো বলতে পারছি না। এখন মহাজন আসলে এটা শোনা লাগবে তারপরে। জীবন বেকারের কোনো মূল্য নাই, না আছে সমাজে জীবন রাখার চেয়ে না রাখাই ভালো। সেদিন ছেলেটা না যে আমার টাকা উদ্ধার করে দিয়েছিল, সেদিন তো দিয়ে পারেনি, এত দেখি কথা বলে দেখি ছেলেটা। ও ছেলে আসলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ আছি একটু। যাই বসে কি করো? না আসলে সেদিনকে তো আপনার সাথে চিপে কথাই হলো না আসলে। আচ্ছা কি করো? না একটু বাড়িতে খুব সমস্যা, তো একটু চাকরি বাকরির জন্য অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু অ্যাকচুয়ালি পাচ্ছি না। চাকরি হচ্ছে না? না, এত টাকা দিয়ে পড়াশোনা করলাম, বর্তমান সমাজে কোনো মূল্যই নাই। আসলেই আমাদের মানে যারা গরিব মানুষ লেখাপড়া করে আসে তারা দাম নাই তো, কারণ যারা মামা খালো আছে তার টাকা দিয়ে পড়া তারা অবশ্যই চাকরি হয়। কি বলবো, এত মাসে উপর করলাম আজকে তোমার এই অবস্থা। আর আমার বাসায় একটা ছোট ভাই আছে, আমার দিনপথ খুব কষ্ট হচ্ছে, ঠিকভাবে দিনপথ যাচ্ছে না। একটা চাকরির জন্য কোথায় না কোথায় গেলাম, কিন্তু আসলে একটা চাকরি পাচ্ছি না। তোমার বাবা মা? আমার তো বাবা মা তো অনেক আগে মারা গেছে। তাহলে ভাই একটা ছোট ভাই আর আমি আছি, কিন্তু একটা আসলে খুব কষ্ট লাগলো। তা গে করো, আমি একটা কাপ দেই, আগামীকাল আমার অফিসে দেখা করো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। নাও আর কালকে আমার সাথে দেখা করো, সিকিউরিটি আটকালে কাটা দেখাবা, ঠিক আছে? হ্যাঁ চলো যাও ভাইয়া, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ফাইনালি একটা চাকরির ব্যানেস হয়ে গেল। বর্তমান সমাজে আসলে অনেক ভালো মানুষ আছে আলহামদুলিল্লাহ।